চোপড়া ব্লকের সর্ববৃহত্তম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিতে গিয়ে মাঠ পরিদর্শন করলেন বিধায়ক হামিদুর রহমান। বিস্তারিত আলোচনা করছি, আপনারা দেখছেন ডাব্লিউবি নিউজ টিভি। উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের উত্তর হাজার বিঘা ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিধায়ক হামিদুর রহমানকে কাছে পেয়ে স্থানীয় মানুষ নদী ভাঙন থেকে শুরু করে একাধিক দাবি দেওয়ার কথা তুলে ধরেন। দাবি দেওয়া পূরণের আশ্বস্ত করেছেন বিধায়ক হামিদুর রহমান। জানা গিয়েছে, কাচনা নদী ভাঙনের উত্তর হাজারি বিঘার ঈদগাহ মাঠ প্রায় এক বিঘা নদীতে পরিণত হয়েছে। ছ বিঘা জমি রয়েছে ওই ঈদগাহ মাঠের। ঈদগাহ কমিটির সূত্রে খবর, প্রায় ১২-১৩টি গ্রামের মানুষ একই সঙ্গে ওই ঈদগাহ মাঠে নামাজ আদায় করে। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সমস্ত কথা শুনে এবং ঈদগাহ মাঠ চারিদিকে পরিদর্শন করে বিধায়ক হামিদুর রহমান জানিয়েছেন, সব সমস্যার সমাধান করার চেষ্টা করব। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক হামিদুর রহমান, বিশিষ্ট সমাজসেবী জিয়ারুল হক, ঈদগাহ কমিটির সম্পাদক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবী আনারুল হক সহ আরো অনেকেই। এখানটায় মূলত একটা উত্তর হাজার বিঘায় বিরাট বড় জামায়াত আছে, কারণ এই জামায়াতের লোকেরা আজকে একটা মিটিং ডেকেছিল বৃক্ষরোপণ নিয়ে, এবং এই ঈদগাহ কিছু বাউন্ডারি ওয়াল এবং রাস্তাঘাট নিয়ে সবে অকেজে হয়ে আছে। এগুলো পরিদর্শন করে আমরা দেখলাম, আমরা চেষ্টা করব সরকারিভাবে যতদূর হয় আমরা এগুলোকে করার, এবং ওনারা ওনাদের কমিটির তরফ থেকে যতদূর পারে কাজগুলো করে নিয়ে যাচ্ছে, এবং আগামী দিনে যা থেকে ঈদগাহটাকে আমরা সুন্দর সৌন্দর্য করে মেনায় নিয়ে আসতে পারি, এই জন্য আজকে মিটিং ডেকেছিল ঈদগাহ কমিটির পক্ষ থেকে। আজকে সবাই মিলে মিটিং শেষ করে আমরা আজকে মূল যেটা প্রোগ্রাম ছিল আমাদের বৃক্ষরোপণ, আমাদের ঈদগাহ মাঠের অনেক জায়গা, যে জায়গাটা দীর্ঘদিন ধরে পড়ে আছে এবং ঈদগাহ নিজস্ব সম্পত্তি, ওই সম্পত্তির উপরে ওই জমির উপরে আমরা ঈদগাহ কমিটির ডিসিশন নিয়ে একটা গাছ রোপণের প্রোগ্রাম করেছিলাম। উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় বিধায়ক রহমান সাহেব, আমিনুর রহমান সাহেব, এবং বিশিষ্ট সমাজসেবী জিয়ালদা, এবং আমাদের লালবাজার থানার এসআই নয়নবাবু, আরও অনেক মানে বিশিষ্ট ব্যক্তিগণ এখানে উপস্থিত ছিলেন। আচ্ছা, কিছু দাবি দেওয়া নিয়ে শুনছিলাম এখানে, কি আমাদের প্রায় ২০ বছরের একটা দাবি, যে দাবিটা আমরা কোনোদিন পূরণ করতে পারিনি, তাই বিধায়ক সাহেবকে আমরা এখানে ডেকে আমাদের সরজমিনে কী সমস্যা সেই সমস্যাটাকে দেখলাম। তো আমাদের দীর্ঘদিনের একটা দাবি, কাজনাডাঙ্গি থেকে শুরু করে ঈদগাহ মাঠ পর্যন্ত একটা রাস্তা, যে রাস্তাটা বেয়াল অবস্থায় পড়ে আছে, একটা সাইকেল পর্যন্ত বা একটা লোক হাঁটার মতো মানে পরিস্থিতি নেই। আমরা চাই বিধায়ক সাহেবের হাত ধরে সেটা যেন আমরা মানে ভালোভাবে করে নিতে পারি এবং ঈদগাহের মাঠে আমরা আসতে পারি। তৎসঙ্গে আমাদের যে সামনে একটা শ্মশানঘাট আছে, সেই শ্মশানঘাটও আসার একটা সুবিধা হবে, আমাদের দাবি ছিল একটা। আর দ্বিতীয় নম্বর দাবি ছিল আমাদের যে জমি প্রায় যে কাজনা নদীর উপর দিয়ে আছে, মানে অনেক জমি ভেঙে পড়ে গেছে, প্রায় এক বিঘার মতো জমি বা দেড় বিঘার মতো জমি নদীর তলে চলে গেছে। আমরা চাইছি সেই জমিটাকে কীভাবে সংস্কার করলে মানে সেটাকে ভালোভাবে করা মানে সম্ভব বাঁচা যায়। আমরা ডিসিশন নিয়েছিলাম যে জামাতের পক্ষ থেকে বা কালেকশন করে আমরা সেটাকে করতে পারবো না, এত টাকা হিউজ পরিমাণ কালেকশন এখানে হবে না, যেহেতু আমরা গরিব অধ্যুষিত এলাকায় বাস করি। আমরা মাননীয় বিধায়কের হাত থেকে হাত ধরে এটাই বলছি, দাবি করেছি যে আগামী ভবিষ্যতে যেন একটা বড় স্কিম করে একটা গার্ড ওয়াল বা অন্য কিছু মানে একটা ব্যবস্থা করে দেয়, যাতে আমরা জমিটাকে রক্ষা করতে পারি। আপনাদের সমস্যাগুলো কি বিধায়ক সাহেব নিজে পরিদর্শন করলেন? হ্যাঁ, আমাদের বিধায়কগুলো বিধায়ক সাহেবকে আমরা নিজে মানে সরজমিনে দেখলাম এবং উনি অনেকটাই প্রতিশ্রুতিবদ্ধ হলেন যে আমি চেষ্টা করব আগামী দিনে কাজগুলো করে দেওয়ার। আচ্ছা, আপনাদের এখানে কতগুলো মানুষ জামাতে নামাজ পড়ে? এখানে ১০-১২ হাজার মানুষের জমায়েত হয়। ১০-১২ হাজার? কতগুলো গ্রাম? গ্রাম প্রায় ১২-১৩টা গ্রাম, ১২-১৩টা জামাত। আপনার নাম বলবেন? আমার নাম জাহাঙ্গীর আলম, আমি ঈদগাহ কমিটির সম্পাদক। যে কমিটি এই সুন্দর একটা আয়োজন, মহাদী সভা যে আয়োজন করেছিল, বিশেষ করে ঈদগাহকে ডেভেলপমেন্ট করার জন্য, এবং এখানে একটা সম্পৃক্ত বার্তা আছে যে সামনে একটা চুল্লি রয়েছিল শ্মশান, সেটাকেও মানে ইয়ে করার জন্য এমএলএ সাহেবের কাছে বারবার দরবার করেছিল। এবং যাই হোক, একটা সুন্দর একটা প্রোগ্রাম, কৌশল বলেন যাই বলেন, একটা সুন্দর প্রোগ্রাম করে তিনার কাছ থেকে কাম আদায় করে নেওয়ার জন্য একটা প্রোগ্রাম ছিল, সত্যি খুব ভালো লাগছে। এবং তিনাদেরকে ধন্যবাদ জানাই যে সৎ মনোভাবকে প্রত্যেকটা মানুষের মধ্যে ঈদগাহকে ডেভেলপমেন্ট করতে হবে, এলাকাকে ডেভেলপমেন্ট করতে হবে, চুল্লিটাকে ভালো করতে হবে, এরকম একটা সবার মধ্যে একটা খিদে দেখতে পাবো। তার জন্য এখানকার যে ঈদগাহ কমিটি রয়েছে এদেরকে আবারও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং আমার বিধায়ক সাহেবের কাছে যেহেতু আমি সবসময় প্রায় থাকি, আমার প্রিয় বিধায়কের সাথে আলোচনা করে অবশ্যই এই কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করবো। ঠিক আছে।